ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির নক্ষত্রপতন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সুপারস্টার পুনীত রাজকুমারের। শুক্রবার সকালে এই অভিনেতাকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার দ্রুত চিকিৎসা শুরু হলেও তার শেষ রক্ষা হল না। মাত্র 46 বছর বয়সে ভক্ত, অনুরাগী আর সহকর্মীদের কাঁদিয়ে চলে গেলেন এই অভিনেতা। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই অভিনেতা শুক্রবার জিমে শরীরচর্চা করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন। স্থানীয় সময় বেলা 12টার দিকে তাকে ব্যাঙ্গালোর বিক্রম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। এরই মধ্যে হাসপাতালে পুনীতকে দেখতে গেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। অন্যদিকে প্রিয় তারকার মৃত্যুর সংবাদ জানতে পেরে হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন ভক্তরা। এদিকে নিরাপত্তা জোরদার করতে হাসপাতাল ও অভিনেতার বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ। শিশু অভিনেতা হিসেবে অভিনয় জীবন শুরু করেন পুনীত। 12টি সিনেমায় তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন, পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। 2002 সালে আপ্পু সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান তিনি। কন্নড় সিনেপাড়ায় সবচেয়ে দামি অভিনেতা ছিলেন পুনীত। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।